আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতন আরও একটি দিন নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো আজকে আমরা ভাবছি রাতে ছাদে শিক কাবাবের পার্টি করব। তো শিক কাবাব পার্টি করার জন্য তো কিছু জিনিসের প্রয়োজন হয়, তাই এই বারবিকিউ মেশিনটা একটু আগে যে টঙ্গিবাজার থেকে নিয়ে আসা হলো, তাই ভাবলাম এখন থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। আর এই যে একটা চায়ের কেটলি আনা হয়েছে, তো চা স্টলে তো এই কেটলিগুলোর মধ্যেই চা বানানো হয়। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা কেটলি কিনবো, তাই এখন নিয়ে আসলো এই কেটলিটা। তো এখন থেকে আমি এই কেটলিতেই চা বানানোর চেষ্টা করব, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার কিছু মশলাপাতিও শেষ হয়ে গিয়েছিল, তো মশলাপাতিগুলো টঙ্গিবাজার থেকে নিয়ে এসেছে, আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। টঙ্গিবাজার থেকে কিন্তু এই মশলাগুলো কিনলে খুব সাশ্রয়ী হয়, ওরা পাইকারি সেল করে তো ওদের কাছে দামটাও একটু কম আছে। তো এই যে কিছু দারচিনি, এলাচ, কালোজিরা, লং, তারপরে সাদা গুলমরিচ, কালো গুলমরিচ, এগুলো সব নিয়ে এসেছে। আর একটা সস নিয়ে এসেছে 1 কেজি, আর এই যে কালোজিরার তেল নিয়ে এসেছে। আর এখানে আছে 1 কেজি আলুবুখারা, তো আলুবুখারাটাও একটু বেশি করে নিয়ে এসেছে, কারণ এটা পোলাও, বিরিয়ানি সব কিছুতেই দেওয়া লাগে, আর আমার বাচ্চারা আলুবুখারাটা খুব বেশি পছন্দ করে, তাই একটু বেশি করে আনা হয়েছে। আর এই যে 1 কেজি করে হলুদ মরিচের গুঁড়া নিয়ে আসা হয়েছে, রাঁধুনি যেটা, আমি এটাই ইউজ করে থাকি। আর এখানে কিছু ওয়ান টাইম গ্লাস আর প্লেট আনতে বলেছিলাম, তো ওগুলাও নিয়ে এসেছে। আর সেদিন মাটির স্পুন খুঁজেছিলাম, পাইনি, তো ওদের কাছে অর্ডার দিয়ে এসেছিলাম, তো ওরা আবার চামচগুলো এনে রেখেছে, তো আজকে আবার এই চামচগুলো নিয়ে আসলো মাটির দোকান থেকে। আর ইনডোরে রাখার জন্য আমি কিছু মাটির টব আনতে বলেছিলাম, তাই এই মাটির টবগুলো আজকে নিয়ে আসলো। তো লিভিং রুমে আমি এই টবগুলো রাখবো, তো কোথায় রাখছি, কি গাছ দিচ্ছি, সব কিছু আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। তো এই যে 4টা মাটির টব নিয়ে এসেছে, তো এই মাটির টবগুলো কিন্তু খুবই কিউট, এগুলো ইনডোরে রাখলে খুব বেশি ভালো লাগবে। তো রাতে যেহেতু আমরা ছাদে শিক কাবাব করতে যাচ্ছি, তো এখন আমি মাংসটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। তো এখানে 1 কেজি না, 1.5 কেজি পরিমাণ বিফ নিয়ে নিয়েছি আমি, আর এই যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম, আর এখানে খোসাসহ পেঁপে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, 1/2 কাপ পরিমাণ পেঁপে পেস্ট দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি যে কাবাব মশলাটা আছে ওইটার 1টা পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখন 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আসলে ঝালটা যে যেরকম ঝাল খায় সেটার উপরে ডিপেন্ড করে, কম বেশি অ্যাড করা যাবে। আর এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তো এখন এগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে একটু মেখে মিক্সড করে নিচ্ছি। আর আপনাদেরকে এখন আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আমি এখানে দুধের সাথে একটু লেবু চিপিয়েও এখানে ইউজ করতে পারবো। তো আবারও একটু ভালো করে টক দইটা বিফের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিলি সস, চিলি সসটা দিয়ে আবার একটু ভালো করে বিফটার সঙ্গে মিশিয়ে নিব। সব শেষে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, রাঁধুনি সরিষার তেলটাই আমি এখানে ইউজ করলাম। তো ভালো করে মেখে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, একদম যতক্ষণ পর্যন্ত আমি শিক রেডি করছি ততক্ষণ পর্যন্ত, তো সন্ধ্যা পর্যন্ত রাখবো আর কি। সন্ধ্যায় আমরা ছাদে গিয়ে এই শিক কাবাবটা রেডি করব। আর এই যে আমরা ছাদে চলে আসলাম, এখন 7টা বাজে, মাগরিবের নামাজের পরপরই চলে আসলাম। তো বারবিকিউর যে মেশিনটা আনা হয়েছে ওইটার মধ্যে কয়লা দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা চলছে।
আর এদিক থেকে আমি 6টা শিক আছে বারবিকিউ মেশিনের সাথে, তো শিকগুলো একটু রেডি করে নিচ্ছি। একটা একটা করে সবগুলো শিকই আমি রেডি করে নিব। আর এই ভিডিওটা কিন্তু আমার গতকালকের করা ভিডিও, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই আমার এই ভিডিওটা। তো গতকালকে রাতেই আমরা এই শিককাবাব পার্টিটা করেছিলাম, তো কালকের ভিডিওটাই আজকে আমি ভয়েস ওভার করে আপলোড দিচ্ছি, সবাই একটু আশা করি বুঝে নেবেন। আর এই যে সবগুলো শিক আমার রেডি করা হয়ে গেছে, আর এই যে কয়লাটাও এদিকে জ্বালানো হয়ে গেছে, তো এখন আমি একটা একটা করে শিক বিসমিল্লাহ বলে দেয়া শুরু করলাম। আর আমি একটু সিক ছিলাম, তাই আমি এখন ভয়েস ওভার করছি, হয়তো আমার ভয়েস ওভারটা একটু অন্যরকম মনে হতে পারে আপনাদের কাছে, একটু শ্বাসকষ্টের মতন হচ্ছে, ঠান্ডার প্রবলেম আছে, তো তাই তো সেজন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে আমি সরি বলে নিচ্ছি। তো শিক কাবাবগুলো আমি একটু উল্টে পাল্টে নিলাম, আর উপর থেকে একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। তো এভাবে আমি দুইবারে আমার শিক কাবাবগুলো রেডি করে নিয়েছি, একবারে হয়নি, 6টা শিক তো তাই দুইবার লেগেছে। তো কাবাবগুলো শেষ হতে হতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু করলো, তো আমরা আর ছাদে থাকতে পারলাম না, বাধ্য হয়ে আমাদেরকে ঘরে চলে আসতে হলো। তো আমি লিভিং রুমে আমার একটা চাদর বিছিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমরা সবাই মিলে কাবাব খাচ্ছি। কাবাবের সাথে পরোটা ছিল, পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর কিছু শসা কেটে নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য সস নেওয়া হয়েছে। তো এই ছিল আমার আজকে শিক কাবাব পার্টি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।